আগর ভোগালী মাঘ বিহু পালেহি। মাঘ বিহুলৈ এসপ্তাহ থকার পূর্বেই গুৱাহাটী মহানগরীর সমীপর পামহি স্থিত দীপর বিলত আজারা ধারাপুরবাসী রাইজে সমূহীয়াভাবে করিলে মৎস্য শিকার। প্রতি বছরের দরে এইবারও মাঘ বিহুর আগরটো দেওবারে সমূহীয়াভাবে দীপর বিলত মৎস্য শিকার করিলে আজারা আর ধারাপুরের স্থানীয় রাইজে। ঐতিহাসিক দীপর বিলত বিগত কেবা বছর ধরে পরম্পরাগতভাবে মাছ মারা উৎসব পালন করে আছে আর এই উৎসবের দিনায় মাঘ বিহুর আগরটো দেওবারে প্রত্যেকবারেই সমূহীয়াভাবে রাইজে দীপর বিলত একেলগে মাছ মারিবলৈ নামে। এইবেলি দেওবারে দীপর বিলত পুয়াই নামিল 500ৰো অধিক নাও। স্থানীয় রাইজে মানি অহা পরম্পরাগত এই মৎস্য শিকারের লগতে বহু সংখ্যক লোকে দীপর বিলর মাছ ক্রয় করবলেও ভিড় করা দেখা গেল দীপর বিলর পারত। কাহিলি পুয়ারপা উখল মাখল পরিবেশের সৃষ্টি হল দীপর বিলর পারত। পরম্পরাগতভাবে দীপর বিলর দাঁতিকাষরিয়া অঞ্চলের রাইজে এনেদরে সমূহীয়াভাবে মৎস্য শিকার করে আছে। প্রত্যেকক্ষণ নাওতে দুই তিনজনক লোকে মাছ মারিবলৈ নামিল দীপর বিলত। মাছর জালত উঠিল রৌ ভকুয়া শীতলকে ধরে বিভিন্ন ধরনের মাছ। উল্লেখ্য যে প্রায় 2.5 কুইন্টেল মাছের পোনা দীপর বিলত এরি দিয়া হয়েছিল প্রায় 8 মাস পূর্বে আর তেতিয়ার প্রায় কোনো লোকই দীপর বিলত মৎস্য শিকার করা নাছিল। পরম্পরাগতভাবে ধরা এনে মাছবুর বিভিন্ন বজারত মুকলাই দিয়ে যদিও দীপর বিলর পারত কোনো ওজন নোহাক আনুমানিকভাবে বিক্রি হয়ে আছে সমূহীয়াভাবে শিকার করা এই মাছসমূহ। দীপর বিলর দাঁতিকাষরিয়া অঞ্চলসমূহ রাইজর বাবে ই এক উৎসবের দরে উদযাপন করে আছে। প্রকৃতার্থত মাছ মরা উৎসব বলে কলে উখল মাখল হয় দীপর বিলর দাঁতিকাষরিয়া গাঁও অঞ্চলের রাইজর। কাহিলি পুয়াতে মাছ চাবলেও যথেষ্ট সংখ্যক লোক অহা দেখা গেল দীপর বিলর পারলৈ। আজারার পৰা ধ্রুবজ্যোতি কলিতার রিপোর্ট, News18 অসম নর্থইস্ট। ভোগর ভোগালী মাঘ বিহু পালেহি। মাঘ বিহুলৈ এসপ্তাহ থকার পূর্বেই গুৱাহাটী মহানগরীর সমীপর পামহি স্থিত দীপর বিলত আজারা ধারাপুরবাসী রাইজে সমূহীয়াভাবে করিলে মৎস্য শিকার। প্রতি বছরের দরে এইবারও মাঘ বিহুর আগরটো দেওবারে সমূহীয়াভাবে দীপর বিলত মৎস্য শিকার করিলে আজারা আর ধারাপুরের স্থানীয় রাইজে। ঐতিহাসিক দীপর বিলত বিগত কেবা বছর ধরে পরম্পরাগতভাবে মাছ মারা উৎসব পালন করে আছে আর এই উৎসবের দিনায় মাঘ বিহুর আগরটো দেওবারে প্রত্যেকবারেই সমূহীয়াভাবে রাইজে দীপর বিলত একেলগে মাছ মারিবলৈ নামে। এইবেলি দেওবারে দীপর বিলত পুয়াই নামিল 500ৰো অধিক নাও। স্থানীয় রাইজে মানি অহা পরম্পরাগত এই মৎস্য শিকারের লগতে বহু সংখ্যক লোকে দীপর বিলর মাছ ক্রয় করবলেও ভিড় করা দেখা গেল দীপর বিলর পারত। কাহিলি পুয়ারপা উখল মাখল পরিবেশের সৃষ্টি হল দীপর বিলর পারত। পরম্পরাগতভাবে দীপর বিলর দাঁতিকাষরিয়া অঞ্চলের রাইজে এনেদরে সমূহীয়াভাবে মৎস্য শিকার করে আছে। প্রত্যেকক্ষণ নাওতে দুই তিনজনক লোকে মাছ মারিবলৈ নামিল দীপর বিলত। মাছর জালত উঠিল রৌ ভকুয়া শীতলকে ধরে বিভিন্ন ধরনের মাছ। উল্লেখ্য যে প্রায় 2.5 কুইন্টেল মাছের পোনা দীপর বিলত এরি দিয়া হয়েছিল প্রায় 8 মাস পূর্বে আর তেতিয়ার প্রায় কোনো লোকই দীপর বিলত মৎস্য শিকার করা নাছিল। পরম্পরাগতভাবে ধরা এনে মাছবুর বিভিন্ন বজারত মুকলাই দিয়ে যদিও দীপর বিলর পারত কোনো ওজন নোহাক আনুমানিকভাবে বিক্রি হয়ে আছে সমূহীয়াভাবে শিকার করা এই মাছসমূহ। দীপর বিলর দাঁতিকাষরিয়া অঞ্চলসমূহ রাইজর বাবে ই এক উৎসবের দরে উদযাপন করে আছে। প্রকৃতার্থত মাছ মরা উৎসব বলে কলে উখল মাখল হয় দীপর বিলর দাঁতিকাষরিয়া গাঁও অঞ্চলের রাইজর। কাহিলি পুয়াতে মাছ চাবলেও যথেষ্ট সংখ্যক লোক অহা দেখা গেল দীপর বিলর পারলৈ। আজারার পৰা ধ্রুবজ্যোতি কলিতার রিপোর্ট, News18 অসম নর্থইস্ট।